ওয়েলকাম টু এমসিকিউ অ্যাফেয়ার্স। শুভ সন্ধ্যা প্রত্যেককে। জানো যে আজকে আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে একটা খবর প্রচারিত হচ্ছে যে WBPSC-র যে ক্লার্কশিপের নোটিফিকেশন আসার কথা তার নাকি ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়েছে। তো যাই হোক, এটা সত্য কি মিথ্যা এটা নিয়ে আজকে কিন্তু আমরা আলোচনা করব এবং তার সাথে প্রমাণ করব এটা ফেক নাকি রিয়াল। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকো যে কি হতে চলেছে এবং কি ঘটতে চলেছে এবং এটা আসল নাকি নকল। তো দেখো, যে অ্যাডভার্টাইজমেন্টটা তোমাদের চোখে আসছে, তোমরা দেখতে পাচ্ছ, সেই অ্যাডভার্টাইজমেন্টটা হচ্ছে এইটা। এটা কি আছে না, পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, যেটা অ্যাড্রেস আছে PSC অফিসের সেই অ্যাড্রেসটা, তারপরে লেখা রয়েছে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 13 of 23 ক্লার্কশিপ এক্সামিনেশন 23, যেটা PSC মিসলেনিয়াস এক্সামেও ঠিক এইরকম একটা কিন্তু বের করেছিল। এবং এখানে কি লেখা আছে দেখো, দা পাবলিক সার্ভিস কমিশন WB উইল হোল্ড দ্য ক্লার্কশিপ এক্সামিনেশন 2023 অন দ্য রিজাল্টস অফ হুইজ রিক্রুটমেন্ট উইল বি মেড অন সার্টেন পোস্ট আন্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অ্যাপ্লিকেশন ক্যান বি সাবমিটেড অনলাইন অনলি থ্রু দ্য কমিশনস ওয়েবসাইট অ্যাট, এটা অফিসিয়াল ওয়েবসাইট WBPSC। বিফোর অ্যাপ্লাইং ফর দ্য এক্সামিনেশন ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু রেজিস্টার দেমসেলস থ্রু দ্য সেম ওয়েবসাইট। দোজ হু হ্যাভ অলরেডি মেড এনরোলমেন্ট থ্রু দ্য সেম ওয়েবসাইট IA, যেটা ওয়েবসাইট সেটা, আর্লিয়ার অলসো নিড টু রেজিস্টার অ্যাফ্রেশ। তো কি বলা হলো এইটুকুতে? বলা হলো যে WBPSC-র আন্ডারে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কি করা হবে না, ক্লার্কশিপ এক্সামিনেশনের মাধ্যমে কিছু পোস্ট, সেখানে কিছু পোস্টে নিয়োগ করা হবে। এবং তার সাথে বলা হলো যে WBPSC-র যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে ক্যান্ডিডেটকে এনরোলমেন্ট করতে হবে, যারা ইতিমধ্যে এনরোলমেন্ট করে নিয়েছে তাদেরকেও রিফ্রেশ করে কিন্তু রেজিস্টার করতে হবে, মানে একদম ফ্রেশ রেজিস্টার তোমাদেরকে করতে হবে, এইরকমই কিন্তু নির্দেশিকা দেওয়া হয়েছে। তার সাথে দেখো কী রয়েছে এখানে, এখানে রয়েছে যে ডিটেলড ইনফরমেশনস রিগার্ডিং এজ লিমিট, কোয়ালিফিকেশনস, স্কেল অফ পে, ফিস থ্রু অনলাইন অ্যান্ড অফলাইন স্কিম অ্যান্ড সিলেবাস অফ এক্সামিনেশন এটসেট্রা উইল বি অ্যাভেলেবেল অন কমিশনস ওয়েবসাইট অ্যাট এত। এই ওয়েবসাইটটাতে জানা যাবে খুব শীঘ্রই কী কী যোগ্যতা থাকা দরকার, বেতন কেমন হবে, এর অনলাইন ফর্ম পূরণের জন্য কত টাকা পে করতে হবে, এর সিলেবাস কি, সমস্ত স্কিমটাই কিন্তু জানা যাবে পরবর্তী নোটিফিকেশনে, বিস্তারিত নোটিফিকেশনে। ক্যান্ডিডেটস ইন্টেন্ডিং টু অ্যাপ্লাই ফর দ্য এক্সামিনেশনস আর রিকোয়েস্টেড টু ভিজিট দ্য কমিশনস ওয়েবসাইট রেগুলারলি ফর আপডেটস ইনক্লুডিং দ্য শিডিউল ফর কমেন্সমেন্ট অ্যান্ড ক্লোজিং ডেটস অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন। অর্থাৎ অফলাইন যে অনলাইনে যে অ্যাপ্লিকেশনটা জমা দেওয়া হবে সেটার শেষ তারিখ কবে সেটাও কিন্তু জানা যাবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তারপরে কী লেখা রয়েছে, বাই অর্ডার অফ দ্য কমিশন, বাই অর্ডার অফ দ্য কমিশন এটা কিন্তু দেওয়া আছে। তারপরে যেটা রয়েছে, প্লেস হচ্ছে কলকাতা এবং ডেট হচ্ছে 14/10/2023, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই জায়গাটা, 14/10/2023। কিন্তু আজকের ডেটটা কত, আজকের ডেটটা হচ্ছে 13/10/2023, 13/10/2023 এইটা হচ্ছে আজকের ডেট। কিন্তু যেটা সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে সেটার ডেটটা কিন্তু রয়েছে 14/10/2023। অর্থাৎ এটা কিন্তু একদিন আগেই প্রকাশিত হয়ে গেছে, এইরকমটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি।